ফিলিস্তিনে রমজানেও টানা হামলা ইসরায়েলের নিহত উনচল্লিশ জন গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও উনচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের বেশিরভাগই শিশু ও মহিলা শনিবার করা এ হামলায় একজন মুয়াজ্জিনও নিহত হয়েছে গত সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এএফপির করা হিসাব অনুসারে ওই হামলায় প্রায় এক হাজার জন নিহত হয়েছেন জবাবে সেদিন থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল উপত্যকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে এ হামলায় একত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু